কিছুক্ষণের মধ্যেই ঢাকার এই শহীদ মিনারে দুই ছাত্র যারা আন্দোলনে গুলিতে নিহত হয়েছেন চিকিৎসাধীন অবস্থায় তাদের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। আমরা দেখেছি যে শহীদ মিনারের কানাকানা ইতিমধ্যেই পরিপূর্ণ হয়েছে ছাত্র জনতা শিক্ষার্থীদের। চলুন আমরা দেখে নিই তাদের সেই জানাজার অংশটি। আমরা চার তাকবীরের সাথে জানাজা নামাজ আদায় করব। প্রথম তাকবীর হওয়ার পরে আপনারা সবাই খানা পড়বেন, দ্বিতীয় তাকবীর হওয়ার পরে দরুদ পড়বেন, তৃতীয় তাকবীর হওয়ার পরে দোয়া করবেন, চতুর্থ তাকবীর হবে এবং তারপরে আমরা সালাম ফেরাবো। সালাম ফেরানোর শেষে আমরা এখানে মোনাজাতে অংশ নেব। আসসালামু আলাইকুম। আমার বাইরিয়ার একজন সাধারণ শিক্ষার্থী ছিল, তো ও সবসময় চাইতো যে দেশের জন্য কিছু একটা করা যায় কি। ভাইয়া, আমি ছাত্র আন্দোলনে রেগুলারই আসি, তোমরা কিছু বলো না। ভাইকে ভাই ফিরিয়ে দেওয়ার সামর্থ্য আমাদের আসলে নেই, কিংবা কোনো একজন মাতা পিতাকে আসলে সন্তান ফিরিয়ে দেওয়ার সামর্থ্য এই পৃথিবীতে আমাদের কারোরই নেই। সেই জায়গা থেকে শুধু সৃষ্টিকর্তার কাছে একটি চাওয়া যে সৃষ্টিকর্তা যেন তাকে পরকালে সবচেয়ে ভালো রাখেন। এবং আরেকটি আমরা শুধু কথা বলতে চাই আমার এই দুই ভাইয়ের পরিবারকে, যে আপনারা আপনাদের ভাই হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, তাদের জায়গা নেওয়ার সামর্থ্য আসলে আমাদের নেই, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে ভাই হয়ে সন্তান হয়ে আপনাদের পাশে থাকতে যে কোনো সময় শুধু আমাদের একবার মনে করবেন, আমরা অবশ্যই সর্বোচ্চ যত দ্রুততম সময় আপনাদের কাছে পৌঁছাতে পারি আমরা আমাদের জায়গা থেকে সেই চেষ্টা করব। এবং রাষ্ট্র শুধু আমাদের এই দুইজন ভাই না, আমরা আমাদের যে ভাইদের হারিয়েছি শহীদ হয়েছেন অবশ্যই সকলের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। অনেক শহীদ, অনেক রক্ত এবং অনেক পরিবারের কান্নার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হচ্ছে। আমাদের ইমন ভাই এবং রিয়াজ ভাই, রিয়াজ ভাইকে আমি দেখে গিয়েছিলাম 3 দিন আগে, তিনি মাথায় একটি গুলি নিয়ে কোমায় থাকা অবস্থায় 10 দিন হাসপাতালের বেডে কাটতেছেন এবং অবশেষে শহীদের মর্যাদা লাভ করেছেন। আমরা যারা এই একসাথে লড়াই করেছি আমরা হয়তো শহীদের মর্যাদা লাভ করতে পারিনি, কিন্তু আমাদের এই ভাইয়েরা তাদের জীবন দিয়ে দেশের দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন, সেই দায়িত্ব পালন করতে আমরা বদ্ধপরিকর। রিয়াজ ভাই, ইমন ভাই সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার নেবে এবং ভবিষ্যতেও দীর্ঘমেয়াদে তাদের পরিবারের দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত আছেন তাদের বর্তমান এবং ভবিষ্যৎ সকল ধরনের চিকিৎসার দায়িত্ব ইতিমধ্যেই সরকার নিয়েছে। এবং আমরা এটিও স্পষ্টভাবে বলতে চাই, যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে, নির্বিচারে গুলি চালিয়েছে, তাদের বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করা হবে। মানবতাবাদের বিরোধী অপরাধে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হবে। আমরা আজকের এই দিনে আমাদের শহীদ ইমন ভাই এবং রিয়াজ ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই পৃথিবীতে তারা যে সাহস দেখিয়েছেন এবং মানুষের জন্য জীবন দিয়েছেন পরকালেও যেন তারা শান্তিতে থাকতে পারেন সেই কামনা করছি। ধন্যবাদ সকল। আস্তে আস্তে আমি